আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ প্রিয় দর্শক এই মুহূর্তে টিভি সেটের সামনে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে ফেসবুকে কিংবা ইউটিউবে দাওয়া টেলিভিশনের নিয়মিত সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসার নয়শো তম পর্ব দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের প্রিয় প্রিয়দর্শক প্রতিদিনের মতো আজকে আমাদের আলোচনার বিষয় রয়েছে আমাদের সমাজে বহুল প্রচলিত এমন কিছু বিধাআ যে বিধা সাওয়াবের নিয়তে এবাদত হিসেবে মুমিন মুসলমানগণ পালন করে থাকেন আমরা সিরিজ আলোচনা করছি সেই সিরিজের আজকে দশম পর্ব প্রিয়দর্শক আসুন আমরা জেনে নেই এমন কি বেদাৎগুলো রয়েছে যে বেদাতগুলো আমরা ইবাদত হিসাবে পালন করে থাকি যা আল্লাহ সুবাহানুয়া আল্লাহর কাছে অত্যন্ত নিন্দনীয় অত্যন্ত পরিত্যাজ্যের বিষয় প্রিয়দর্শক আর আপনাদের এই বিষয়ে তথা আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর সহ বিষয় সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দেবার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট দিন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব লেখক গবেষক কলামিস্ট অধ্যাপক মোহাম্মদ মুখতার আহমেদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন প্রিয় দর্শক ফেসবুক এবং ইউটিউব অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে আপনাদের কাছ থেকে জীবন ঘনিষ্ঠ প্রশ্ন আশা করছি আর হ্যাঁ যারা আমাদেরকে টেলিফোন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করতে পারেন পাশাপাশি আমরা দুটি প্রশ্ন আপনাদের কাছ থেকে আশা করছি আমরা দিন জানব দিন মানব অপরকে দিন জানতে সহযোগিতা করব প্রিয় দর্শক চলুন আমরা আমাদের আজকের আলোচনা শুরু করি ইনশাআল্লাহ শেখ আজকে আমাদের আলোচনার বিষয়ে সমাজে বহুল প্রচলিত এমন কিছু বিধ যে বিধাতগুলো এবাদত ইবাদত হিসাবে সবাই আমাদের ইমানদারগুণ পালন করে থাকেন আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন আমরা সিরিজ আলোচনা করেছি বিগত দশটি নয়টি পর্ব নিয়ে আজকে আমাদের দশম পর্ব আজকের পর্বে আমরা কিছু প্রশ্ন নির্ধারণ করেছি প্রথম প্রশ্ন হলো কুরআন মাজিদ স্পর্শের জন্য পবিত্রতা কতটুকু প্রয়োজন ইন আলহামদুলিল্লাহি ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহু ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়ালা আম্মা বা'দ দেখুন কুরআন এবং হাদিসের মূল বক্তব্য হচ্ছে যে ব্যক্তি তিনি পরিশুদ্ধ অবস্থায় তিনি কুরআন স্পর্শ করবেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন কুরআনের বক্তব্য কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া বলেছেন যে

কোরআন ব্যাখ্যা কে করে হাদিস করে এই জন্য এমনি মাসুদ বলেছেন আল কোরআন হাম্মারুন কোরআন অনেক অর্থ আছে এই অর্থ নিতে হবে হাদিস থেকে নিজে যদি অর্থ করতে চায় তাহলে এই দিকে যাবে ওই দিকে যাবে আলী রুদি আল্লাহ বলেছেন আল কোরআন কোরআন থেকেই কোরআনের বিপক্ষে দলিল নেওয়া যায় কোরআন থেকেই কোরআনের বিপক্ষে দলিল নেওয়া যায় এটা আলী বলেছেন রাজি আল্লাহ আনহু এখনও আমাদের দেশে কাদিয়ানিরা তারা কি কোরআন থেকে দলিল নিয়ে কথা বলে না যারা মোতাজিরা তারা কি কোরআনের বাইরে দলিল দেয় যারা খারেজি যারা রাফেজি অথবা যারা শিয়া তারা কি কোরআন থেকে দলিল নেয় না তো কোরআন থেকে নাস্তিকরাও দলিল নিয়ে দেখবেন কোরআনের বিপক্ষে ওরা দলিল দিচ্ছে কোরআন থেকেই অথবা আল হসমিন আল কোরআন হাম্মারুন কোরআনের দলিল নিতে হবে হাদিস থেকে কোরানের ব্যাখ্যা নিতে হবে রাসুল ইসলাম বলেছেন লাহুত ইল্লা তহির পবিত্র ব্যক্তি ছাড়া কোরআন স্পর্শ করবে না এবং হাদিস স্পর্শ করে আছে স্পষ্ট করে আছে হা এদারত নারীও তিনি কোরআন স্পর্শ করবেন না অথবা কোরআন স্পর্শ করা কিন্তু হাদিস দ্বারা একজন অপবিত্র ব্যক্তি কোরআন স্পর্শ করবেন না হাজিজারে এই বক্তব্য সাব্যস্ত আছে একটা হলো কোরআন স্পর্শ করা কোরআন যে মোশাপ অর্থাৎ যেটা প্রিন্টেড কপি এই কপির কথা বলছি এখানে স্পর্শ করার ইস্যুটি রয়েছে কেউ যদি বলে এতে আমাদেরকে কোরআন থেকে দূরে রাখার রাখা হয় আমি নামাজ যদি অজু ছাড়া পড়া হয় তাইলেও তো নামাজ থেকে দূরে রাখা হয় আমি যদি অজু না করে নামাজ পড়তে পারতাম তাহলে যখন মনে হয় তখনই পড়তে পারতাম এক নম্বর কথা সহজ এটা আরো সহজত না যখন মনে হয় তখনই ঘুম থেকে উঠে নামাজ পড়তাম এই শীতের বেলা কেউ উজু করে বহু লোক উজু করার ভয়ে নামাজ পড়ে না বহু লোক পানি নাই দেখে তারা কি নামাজ পড়ে না যদি অজু করা না লাগতো ঘুম থেকে উইঠা উজু নামাজ পড়তাম ঘুমে যাওয়ার সময়ও নামাজ পড়তাম পেশাবের জায়গায় টয়লেটে গিয়েও কতক্ষণ নামাজ পড়তাম অজু টুজু তো কিছুই লাগে না তো আরও বেশি সুন্দর হয়ে দুই নম্বর বিষয় হচ্ছে অজু করে তাওয়াফ করার জন্য উজু লাগে তাইলে যদি তাওয়াফ এক অজু যদি না লাগতো তাহলে যখন মনে হয় তখনই তাওয়াফ করতে পারতাম কত সুন্দর এবাদত রে ইসলামকে বুদ্ধি দিয়ে জানা জানা না ইসলামকে জানতে হয় দিয়ে নয় ইসলামকে জানতে হয় ওয়াহি দিয়ে ওয়াহিদে ইসলামকে জানতে হবে সেই জন্যে কোরআন স্পর্শ করার জন্যে অবশ্যই ওযু লাগবে এটা আল্লাহর রাসুল বলেছেন কারণ কি কারণ হচ্ছে এটা কোরআনের জন্য একটা তাউযিম আপনি যখন ওযু করবেন তখন এটা মেন্টাল प्रिपरेशन ও গোসর আমরা যখন নামাজ পড়ি নামাজের জন্য যখন ওযু করি এটা মেন্টাল प्रिपरेशन না এটা প্রস্তুতি নেই ওযু যখন করব তখন আপনারা আমাদের এটা প্রস্তুতি তৈরি ওটা কিন্তু একটা নিয়াত হচ্ছে ওযু একটা ইবাদত না জি ওযু করলে তার গুনাহগুলো ঝরে যায় কি না ঝরে তো যায় তো অজু করলে তার আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গুররা মুহাজ্জালিনা যে যেই সকল ব্যক্তিরা উজু করবে কেয়ামতের দিন তাদের উজুর স্থানগুলো জল জল করে জ্বলতে থাকবে আর আপনি উজু থেকে মানুষকে বাধা দিচ্ছেন কেন দূরে রাখতেছেন কেন আবাদত সহজ করবেন কি আপনি নিজের মতো করে আবাদত সহজ করবেন তা তো না আল্লাহ আল্লাহ রাসুল যেভাবে বলেছেন সেভাবে উজু করবে একদল লোক আছে তারা মনে করে তারা বলে থাকে এগুলোকে তারা ফতোয়া দিয়ে বেড়ায় যে না উজু লাগবে না কোরআন স্পর্শ করার জন্যে তারা এ হাদিসকে তারা গ্রহণ করছে না তারা কোরআনিস্ট

অথবা অন্য কোনো জিনিস যেমন সহিফায়ের এর গ্রন্থ হতে পারে এটা কোরআন না সেটা স্পর্শ করতে পারবে তাতে কোনো সমস্যা নেই মুসলমানদের এতটুকু শ্রদ্ধাবোধ থাকতে হয় তবে ওই মাসা মানে ওই অংশটাকেও কিন্তু কোন আদবের খেলাপ করা যাবে না না সেটা তো করতেই পারবে না সেটা করতে পারবে এটা তো ওইটা তো ওই অংশ না শুধুমাত্র যে যেখানে আল্লাহর নাম আছে ওই জায়গাটাকে কি কোনো ব্যক্তি ইয়ে করতে অসম্মান করতে পারবে পারবে না আরে আল্লাহকে অসম্মান কর আল্লাহর আয়াতকে অসম্মান ধন্যবাদ আপনাকে আমরা একটা টেলিফোন নিতে চাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি কে বলছেন কোথা থেকে

কিন্তু না রমাদানের पाचশত নামাজ পড়ে রমাদানের সিয়াম রাখে যাকাত এবং হজ এর পক্ষে কিন্তু সে पाचশত সালাত আদায় করে না এক মাস पाचশত সালাত আদায় করে আবার এক মাস पाचশত সালাত আদায় করে না কষ্ট নিও আমরা হাদিস শুনেছি যে যে সালাত দেয় করে না সে কাফের এখন সে কি কাফেরের পথে পড়বে

তিন কুল আয়াতুল কুর্সি ফাতিয়া পরে ফুঁক দিয়েছে কিন্তু সুস্থ হয়নি এখন আমার মা বলে হুজুরের কাছে যাবে তাবি জানতে জি আমি বলছি তাবিজ শির্ক উনি বোঝেন নাই এখন আমার করণীয় কি আমার সীমিত গানের কারণে ওনাদেরকে বুঝাতে পারি না উত্তরটা পড়লে উপকৃত হতাম দুটো উত্তর বলছি প্রথমত হচ্ছে আপনারা প্রথমে ঝাড়ফুঁকে না গিয়ে আপনাদের প্রথমে যাওয়া দরকার হলো ডাক্তারের কাছে যিনি ফিজিক্যাল ফিজিশিয়ান অথবা আমরা মেডিকেল ডক্টর বলছি তার কাছে যাবেন তাকে দেখাবেন তিনি কি বলছে সেটা করবেন দাদাওয়া রাসুল হোসালাম বলেছেন তোমরা 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 ঔষধ গ্রহণ করো ঔষধ গ্রহণ করা এটা শোন না রাসুল বলেছেন আল্লাহ সুবি এমন কোন রোগ দেননি যে রোগের ওষুধ তিনি বানাননি অতএব রোগের ঔষধ আছেই তা তোমরা ওষুধ গ্রহণ করো ঔষধ গ্রহণ করাটা শুন না আল্লাহ রাসুল নিজেও ওষুধ গ্রহণ করেছেন ওষুধ গ্রহণ করবেন এর উপরে আপনারা যেটা যেটা ঝাড়ফুঁক এটা আপনারা করতেই পারেন ঝাড়ফুঁক করা জায়েজ তাদের কোনো সমস্যা নেই একজন ভালো ব্যক্তি দিয়ে ঝাড়ফুঁক করাবেন যিনি দিনদার মোত্তাকি এরকম আপনার মা হতে পারে আপনার বাবা হতে পারে আপনি নিজেও হতে পারেন এবং তিনি নিজেও তার গায়ে ঝাড়ফুঁক দিতে পারেন সকাল সন্ধ্যা এটা করতে পারেন যদি আপনার ঝাড়ফুঁকে যেতে চান অথবা আপনারা এর পাশাপাশি আপনারা আপনাদের বাসায় সুরা বাকারাটা জোরে জোরে তেলাওয়াত করবেন করে চারিদিকে একটু পানি ছিটিয়ে দেবেন এটা করবেন এরপরেও যদি আপনাদের মনে হয় যে সেখানে আরও কোনো সমস্যা থেকে যায় তাহলে আপনারা একজন ভালো একজন আলেম অথবা ভালো একজন ডাক্তারের পরামর্শ নেন আপনাদের সে আগের কথাই বলছি যে ভালো কারো পরামর্শ নেন কিন্তু কোনো অবস্থায় আপনারা এই তাবিজের দিকে যাবেন না তাবিজ নেয়াটা এটা হলো শেরিক আপনার মাকে আপনি বুঝাবেন যে শয়তান চায় মানুষকে ডিস্টার্ব করে কিছু শেরিকের কার্যকলাপ তার মাধ্যমে করিয়ে নিতে এটাই শয়তানের অর্জন শয়তান তো চায় মানুষ পাপ করুক পাপ করার জন্যে তার যত ধরনের তার তার যত ধরনের পদ্ধতি আছে যত ধরনের প্রোগ্রাম আছে যত ধরনের স্ট্র্যাটেজি টেকনিক আছে সব সে अप्लाई করবে যেটা মানুষ শিরক করে শিরক তো সবচেয়ে বড় অপরাধ আকবারুল কাবায়র আল ইশরাক বিল্লাহ শিরক বিল্লাহ অতএব শিরক করলে শয়তান মহা খুশি মানে আল্লাহকে তামীনাতেন ফাকাত অতএব এখানে যেহেতু এটা করা এই তাবিজ গ্রহণ করা এটা শিরক আপনাদেরকে দিয়ে শয়তান সেরেগি করাতে চায় আপনার ধৈর্য ধরে ঝাড়ফুঁকটা অব্যাহত রাখুন অথবা একজন ভালো ডাক্তার দেখেন ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে জয়েন করেছেন শিক্ষক নেতা চাঁদপুর থেকে সাইফুল ইসলাম খান একটি প্রশ্ন করেছেন নামাজের মধ্যে বিশেষ দোয়া করার পদ্ধতি কি নামাজের মধ্যে বিশেষ দোয়ার পদ্ধতি দুটো প্রথমত হচ্ছে সাজদার মধ্যে বিশেষ করে তিনি সোবাহান রাবি আলা এরপরে আরও কিছু দোয়ার সেখানে পড়তেন আল্লাহ ইন্নি যেটা অনেকগুলো দোয়া প্রমাণিত যে সেই দোয়াগুলো তিনি পড়তে পারেন তারপরে তিনি এছাড়াও আরও যে তার মনের মতো করে তিনি দোয়া করতে পারেন কারণ ক্যারাসন বলেছেন যে ফাকামিন ইউস্তা যা যে তোমাদের দোয়াগুলো কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি ফায় সে দোয়া বেশি বেশি তোমরা দোয়া করো এটা সিজদার মধ্যে তিনি করবেন এবং প্রেফারেবল নফল এবং সুন্না নামাজের মধ্যে তিনি তার মনের মতো করে দোয়া করবেন কারণ রাসুল সাল্লাম এখানে কিন্তু কোনো ভাষার কথা বলেননি কেউ হয়তো বা বলতে পারে নামাজের মধ্যে কি বাংলায় কোনো কিছু করা যায় আছে দোয়াটার ব্যাপারে যেহেতু আল্লাহ রাসুল এটা অবাহিত করে দিয়েছেন সেই জায়গায় এখানে আমরা রাসুল যেহেতু এই জায়গায় বলেননি নিষেধ করেন নাই

সকল সালাতে পড়তে পারবেন কিন্তু ইমামের পিছনে যখন পড়বেন তিনি ফরজ তখন তো তিনি লম্বা সময় নিতে পারবেন যদি সুযোগ থাকে এই সুযোগ থাকে তাহলে করতে পারবেন অনেকে বলে যে ফরজ সালাতের মধ্যে না পড়াটা যারা বলেছেন তাদের পক্ষে কোনো দলিল নাই একবারে আমি অন রেকর্ড বলছি কোনো দলিল নাই তাদের পক্ষে এটা আসলে আমাদের কমন সেন্সে হতে সেটা বলেন মালিক এবং গোলামের মধ্যে সবচেয়ে নিকটবর্তী হয় সালাতে আমি সেই সালাতের মধ্যে ফরজ সালাত হলো গুরুত্বপূর্ণ যে সেখানে যদি আমি আমার আবেদনগুলো আমার প্রভু না পারি আমার সৃষ্টিকর্তাকে বলতে না পারলাম প্রথম প্রশ্ন অনেকই বলে যদি কোন কথা বিশ্বাস না করে তাহলে যদি আমি কাজটা করে থাকি তাহলে আকেরাতের থাকা বা থাকা এই কথাটা মানে বলা যায় কথা বিশ্বাস না করলে আখেরাতে শাস্তি হ্যাঁ অনেকে বলে যে যদি এক কাজটা করে থাকি যদি তাহলে আখেরাতে ঠেকা থাকব আখেরাতে ঠেকায় থাকব হ্যাঁ বা আশরের মাঠে ঠেকা থাকব এই আর দ্বিতীয় প্রশ্ন এই যদি কোনো পাপী মানুষ মারা যায় অনেক আগে মারা গেল যেমন 100 বছর আগে 50 বছর আগে মারা গেল আর বর্তমানে কোনো পাপী মারা গেল 100 বছর পরে মারা গেল

যে ব্যাপারে ফেরেশতা বলা যাবে কিনা ফেরেশতা আমরা বলেছি আপনাকে জি ধন্যবাদ শেখ আমরা কথা বলতে চাই আমরা তো বললাম যে আসলে প্রতিটি সালাতের মধ্যেই সিজদাতে তাসবিহ নির্ধারিত তাসবিহ শেষ করার পরেই দেন তিনি তার মনের মাধুরী মিশিয়ে তার যতগুলো চাওয়া আছে আল্লাহর কাছে তত চাইতে পারবেন জি জি জাযাক আপনাকে আমাদের আজকে নির্ধারিত প্রশ্নের মধ্যে কবরের পাশে বসে কুরআন তেলাওয়াত করা কবরের পাশে কোরআন তেলাওয়াত করা এইটাই হলো প্রকৃত বেদাত এবং ভয়ঙ্কর টাইপের একটা বেদাত কবরের পাশে কোরআন তেলাওয়াতের কোনো বিধান যদি থাকতো তাহলে রাসুল ইসলামের কবরের পাশে সাহাবাই ক্যারামরা তারা শুধু কোরআনই তেলাওয়াত করতেন এখানে তারা এবং রাত দিন চব্বিশ ঘন্টা এখানে তারা শুয়ে থাকতো বসে থাকতো এবং তারা কোরআন করত। কবরের পাশে মাথা আমাদের বুঝতে হবে সবাই হাদিস জানে মানুষ মারা গেলে তার আমলে দরজা বন্ধ হয়ে যায় তিনটা মাত্র দরজা খোলা থাকে যদি তার জন্য কেউ দোয়া করে আমাদের কবরবাসীর জন্য দোয়া করার কথা বললে দিনে যা উমি বাদমি এক রব্বানাক ফিরলে না ওয়ালি খোয়ানিনা লাদিনা সাবুন আবিল ইমান রব বিগ ফিরীলি ওলি ওয়ালিদায়া ইয়া ওয়ালিল মিনিনা ও মায়া কুমুন হাইসাব রব বিগ ফিরিলি ওয়ালি ওয়ালি দাইয়া দাখালা বাই দিয়া মু মিনাম ওয়ালিল ওয়াল মু মিনাত এটাই তো আমরা কোরান হাত দিছে পড়েছি তাই না যে তাদের জন্য আমাদের দোয়া করার কথা দোয়া বাদ দিয়ে লোকেরা ওইখানে কোরআন তেলাওয়াতের মজমা বসিয়েছে এই হাজার কোটি বছর যদি ওখানে কেউ কোরান তেলাত করে এই কবরবাসীর কোনো লাভ হবে কিচ্ছু লাভ হবে না

সবে বরাতের সালাদ রমাদানের সম এবং সালাদ পালন করেন আর রেগুলার সালাদগুলোর মধ্যে এক মাস পরেন এক মাস পড়েন না ওনাকে কোন কাতারে ফেলবেন ইসলাম কি বলে জানতে চাইব বিরতির পর প্রিয় দর্শক ছোট্ট বিরতি নিব ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই আশা করছি আপনাদেরকে পাবো ইনশাল্লাহ জাকাত হলো সলাদ এবং সমের মতো একটি ফরজ আর্থিক আবাদত জাকাত আদায় করে আপনার সম্পদকে পবিত্র করে নিন সম্পদের জিম্মাদারি আল্লাহ তালার উপর ন্যস্ত হয় ধনীদের সম্পদ রয়েছে গরিবের অধিকার জাকাত আদায়ের মাধ্যমে গরিবের সে অধিকারই আদায় করা হয় জাকাত ধনী গরিবদের মাঝে সম্পর্ক বৃদ্ধি করে জাকাত অর্থনৈতিক ও সামাজিক ভারসাম্য তৈরি করে জাকাত আল্লাহর বাণী প্রচারে সহায়ক ভূমিকা পালন করে জাকাত দিন প্রচারে প্রধান সহযোগী দাওয়া টেলিভিশন আল্লাহ ভানুয়া ওয়া তালার বাণী প্রচারে আপনার সহযোগিতা কামনা করছে আল্লা সুহানুয়া তালা বাণী প্রচারে দাওয়া টেলিভিশনকে আপনার সাদাকা জাকাত প্রদান করুন এই দাওয়া টিভি দুনিয়া আখরাতের কল্যাণে এই দায়িত্বটি পালন করে যাচ্ছে আপনার জাকাত ও সাদাকা দাওয়া টেলিভিশনকে প্রদান করুন আপনার জাকাত সর্বোত্তম উপায়ে আদায় করুন এবং দিন প্রচারে গর্বিত সহযোগী হন আপনার জাকাতের একটি অংশ পাঠাতে পারেন দাওয়া টিভিতে আমরা আপনার পাঠানো জাকাতের অর্থ দিয়ে দাওয়াতি কাজ করতে চাই হতে চাই স্বভাবের অংশীদার জাকাত বা দানের টাকা পাঠানোর ঠিকানা আহাদ মাল্টিমিডিয়া প্রোডাকশন লিমিটেড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর শূন্য শূন্য আট এক তিন তিন শূন্য শূন্য এক আট ছয় আট এক সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক লিমিটেড গুলশান শাখা সরাসরি যোগাযোগ করতে পারেন আহত মাল্টিমিডিয়া প্রোডাকশন লিমিটেড এক বি সপ্তমতলা রূপায়ণ ট্রেড সেন্টার একশো চোদ্দো কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ বাংলা মোটর ঢাকা এক শূন্য 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 আমাদেরকে ফোনও করতে পারেন ফোন নম্বর শূন্য দুই নয় তিন পাঁচ নয় চার সাত নয় অথবা নয় তিন পাঁচ নয় চার আট শূন্য বিকাশ নম্বর শূন্য এক সাত নয় তিন এক সাত নয় তিন সাত সাত আমাদের সন্তানদেরকে আমরা কিভাবে সফল ব্যক্তিতে কিভাবে পরিণত করতে পারি তাদেরকে কিভাবে সত্যিকার তালিম এবং তার বিয়াত আমরা প্রদান করতে পারি ইতাব যে সন্তানদেরকে শিশুদেরকে সকল অবস্থায় আমরা তাদেরকে তিরস্কার করে থাকি চলমান পৃথিবীর কঠিন বাস্তবতার নিরিখে প্রিয় সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার সঠিক জ্ঞান ও কর্মপদ্ধতি নিয়ে কোরআন ও সন্ন্যার আলোকে অধ্যাপক মুখতার আহমদের বিশেষ আলোচনা অনুষ্ঠান তালিম ও তার জিএম সালাউদ্দিনের প্রযোজনায় দেখুন প্রতি শুক্র ও শনিবার আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরকাত প্রিয় দর্শক বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাই জীবন জিজ্ঞাসার নয়শো পঁয়ষট্টিতম পর্ব থেকে আজকে আলোচনা করছি আমাদের সমাজে বহুল প্রচলিত এমন কিছু বিদাৎ যে বিদাৎগুলো ইমানদার মুসলমানগণ সবাবের নিয়তে ইবাদত হিসেবে পালন করে থাকে আপনাদের সকল প্রশ্নের জবাব দিচ্ছেন প্রফেসর মোহাম্মদ মুক্তার আহমদ স্যার আমরা বিরতির পূর্বে জানতে চেয়েছিলাম একজন ভাই ঈদের সালাদ সবে বরাতের সালাদ রমাদানের সাওম এবং সালাদ পালন করে থাকেন মাঝে মাঝে সলাদ করেন মাঝে মাঝে ছেড়ে দেন ওনার বিষয়ে ইসলামের বিধান কি ওনার বিষয়ে ইসলামের স্পষ্ট বিধান হচ্ছে তিনি কুফুরি কাজ করছেন কাফের হয়ে গেছেন তা নয় বরং তিনি কুফুরি কাজ করেছেন

বলাম না কোন তুমি মিসকিন আমরা গরিবদেরকে খাদ্য দিতাম না অর্থাৎ জাকাত আদায় করতাম না তাহলে বুঝা যাচ্ছে সালাত আদায় না করলে ব্যক্তি যাহার নামে যাবে ফাওয়াইল উল্লসলিন যারা তাদের সালাতে অমনোযোগী সালাতের ব্যাপারে অমনোযোগী সালাতারা ঠিক মতো আদায় করে এটা করানের কথা ঠিক মতো আদায় না ঠিক মতো সালাদ আদায় না এটা মোনাফিকদের অন্যতম প্রধান একটা আলামত আলামত অতএব ব্যক্তিরা ঠিক মতো সালাত আদায় না করা এটা নেফাকি তার তার ইমান আছে কিন্তু ইমানের বহিঃপ্রকাশ তার আমলের মধ্যে নাই এটা নেফাকি এই ব্যক্তির জন্যে

জহিরভাই আর একটা প্রশ্ন করেছেন আজানের সাথে সাথে যারা সোলাতে যায় তাদের যেমন স্বভাব হবে মোয়াজ্জেন একাই নাকি সে স্বভাব পাবেন আমরা যদি আজানের জবাব দিই আমরাও সেভাবে সেই পরিমাণ স্বভাব পাবো কি না আপনি যেভাবে বলেছেন বক্তব্যটি এরকম নয় রাসুল ইসলামকে সাহাবাই কেন রেসি বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি বলেছেন যে মোয়াজ্জেনদের ব্যাপারে এই এইটা হাদিস সই হাদিস যে মোয়াজরা আজান দেওয়ার পর যত লোক ওই আজান শুনে সালাদ করতে আসবে তত লোক যত সব পাবে একা ততটুকু সব পাবে জি তো সাহাবাইকে আমরা এসে বলেন ইয়ার সর তাহলে তো মোয়াজরাই সব আবাদত নিয়ে যাচ্ছে আমাদের তাহলে করণীয় কি আমরা তো সবাই মহাজান হতে পারছি না এখন করণীয় কি আমি সাহাবিদের সবাব প্রাপ্তির আকুতি থেকে অবাক হয়ে যাই রসুল বললেন না আমি বলছি আমি ব্যক্তিগতভাবে বলছি সাহাবিদের স্বভাব প্রাপ্তির আকুতি দেখে অবাক লাগে তারা রাসুল আসলামকে এসে বললেন তো সব স্বভাব নিয়ে যাচ্ছে আমরা করবো কি রাসুল হাসলাম বললেন তোমরা কৌলু মেসলামাইয়া কৌল মুআ

সালাম আলাইকুম ফজরে সালাতের পূর্বে দুই রাকাত তাহিয়াতুল মসজিদ এরপর দুই রাকাতজরে সুন্নত অর্থাৎ চার রাকাত সুনত পড়া যাবে কি নাকি শুধু দুই রাকাত সুন্নত পড়লেই হবে প্রিয় বোন বলছি আপনাকে যদি এমন হয় যে আপনি মসজিদে ঢুকেছেন আপনার কথা বলছি নারীর কথা বলছি তিনি যদি মসজিদে ঢুকেন তিনি যদি একই নিয়তে মসজিদে ঢুকেছেন তিনি তাহিয়াতুল মসজিদের দুই রাখাত আলাদায় করবেন

ইমাম মাহাদুল্লাহ সাল্লাম যখন আসবে তখন বরফে হামাগুড়ি দিয়ে হলেও তার কাছে যে বায়াত পড়তে বলা হয়েছে তো আমার প্রশ্ন হচ্ছে এই বিষয়ে আমি জানতে চাই বায়াত কি শুধু ছেলেরা পড়বে না মেয়েরাও পড়বে আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে নবী রাসুলগঞ্জের আগে হচ্ছে হযরত এবং নামে শিশু আলাহিসাম বলা হয় তো এই হজরত আলাহিসামটা কি অন্য কারণ আমি ক্ষেত্রে বলা হয় কিনা বলা যায় কিনা আলাইহিসাম জি আর নামটি শেষে হচ্ছে আলপেনাম জি ধন্যবাদ আপনাকে আমরা বোন উম্মে প্রশ্নটা ছিল যে সাহেব মাগরিবের আগে মাগরিবের আগে আসরের পরে সাধারণত কোনো সালাত নাই কিন্তু কোন সালাতের যদি কারণ থাকে যেমন ধরুন মসজিদে ঢোকার কারণে দুরাকাত সালাত অথবা ওযু করার কারণে দুরাকাত সালাত অথবা তাওয়াফ করার কারণে দুরাকা সালাত তাওয়াফ করার কারণে জি তাইলে কেউ আসরের পরেও মাগরিব পর্যন্ত দুই সালাত আদায় করতে পারবে যেমন তিনি মসজিদ ঢুকেছেন তাহলে আজানের সালাত আগে কিন্তু দুই রাখা মানে সেটা তো ভিন্ন সেটার কথা বলছি এমনি আসর থেকে মাগরীব পর্যন্ত সূর্য অস্তমিত হওয়ার আগ পর্যন্ত এই সময় কেউ যদি আসরের নামাজ আদায় করেছে এরপরে কিন্তু সালাদ আদায় করা মাকর কিন্তু কেউ যদি মসজিদে ঢুকে তাহলে এটা এমনি সালাদ কারণে তৈরি হয়েছে কেউ যদি উজু করে তাহলে একটা কারণে হয়েছে কেউ যদি তাওয়াফ করে তাওয়ফের সালাত সালাদ এইরকম কোনো সালাতের যদি কারণ থাকে ওইরকম কারণওয়ালা সালাদ আদায় করতে পারবেন শা শরীফ ইউনুস প্রশ্ন করেছেন ঋণগ্রস্ত ব্যক্তি কিভাবে আল্লাহর কাছে চাইবে ঋণগ্রস্ত ব্যক্তি আল্লাহর কাছে দোয়া চাইবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি যেরকম চেয়েছেন আপনি দেখুন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সাম ওয়া মিনাল মাগরাম আল্লাহ রাসূল সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন হে আল্লাহ তোমার কাছে আমি গুনাহ এবং ঋণ থেকে মুক্তি চাই রাসূল বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান ওয়া মিনাল আযি ওয়াল কাসাল ওয়া মিনাল বুখলি ওয়াল জুবন

আমি জহুর বলছিলাম দিনাজপুর থেকে জহুর ভাই দিনাজপুর জি প্রশ্ন জি আমার দুটি প্রশ্ন ছিল যদি কোনো স্ত্রী এই স্বামীর কথা না শুনে যেরকম নামাজ পড়ে না আর এগুলা মতো চলে না ঠিক ডিভোর্স দেওয়া হয় তাহলে পাপ হবে কিনা আর কি প্রশ্ন হলো এখন তো আপনার রিওয়াজ মাহফিলের সিজন চলতেছে জি এখন এই যে মহিলা বস্তা আবার মহিলা ও শ্রোতা প্যান্ডেল করে দিনের বেলা ওয়াজ মাহফিল করতেছে এটা কি ধন্যবাদ আপনার প্রশ্নটা আমরা বুঝেছি ধন্যবাদ আপনাকে শেখ আমরা সংক্ষেপে যেতে চাই অনেক প্রশ্ন আছে আমাদের কাছে আমরা এবারে বোন খাদিজা প্রশ্ন করেছেন কথায় তুমি বিশ্বাস না করলে আখেরাতে তোমার যেন শাস্তি হয় এরকম কথা বলা যায় এগুলো কোন ভিত্তি নেই তার কথায় বিশ্বাস করবেন কিসের উপর ভিত্তি করে সত্য কথা না বললে আপনি কিভাবে বিশ্বাস করবেন যাই হোক তা আমরা জানি না সত্য মিথ্যা কি তবে এই জাতীয় বক্তব্য ঠিক নয় এই জাতীয় বক্তব্য ঠিক নয় বাচ্চাদেরকে ফেরেশতাদের মতো নিষ্পাপ বলা যাবে কি না এটা বাচ্চা তো নিষ্পাপ ও নিষ্পাপ সেইভাবে ফেরেশতাদের মত নিষ্পাপই হয় না বল্লো বাচ্চারা নিষ্পাপ এতটুকু তো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত জি হাদিস দ্বারাই তো প্রমাণিত রসূলগণ বলেছেন রুফিআল কলামু আন থালাতিন আনাসবিহ হাতা হাতা লোগা তো শিশুরা যতক্ষণ পর্যন্ত তারা বালেগ না হতে ততক্ষণ পর্যন্ত তারা নিষ্পাপ নিষ্পাপ যারা আরিয়ুল মুশরিকিনও তারও নিষ্পাপ বলে যে কোনো ধর্মেরই হোক জি 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 আরেকটা ফোন নিতে চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

হানাফি মাযহাবে আমরা শুনছি যে হানাফি মাজেদের হ্যালো আমরা শুনছি আপনাকে হানাফি মাযহাবে শুনছি যে বিতর নামাজটা নাকি ওয়াজিব আর বাকি তিনটা মাজেদে আমি শুনছি যে বেতের নামাজটা সুন্নাত জি এই একটা প্রশ্ন এটা ঠিক আছে কিনা এটা সঠিক একটু জানা দেন আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে ধন্যবাদ আপনাকে আমরা দর্শকদেরকে অনুরোধ করতে চাই আমরা আসলে দিন জানতে চাই আমাদের হাতে আমরা একটি ঘন্টা আপনাদেরকে এই প্রশ্ন উত্তরগুলো দিয়ে থাকি এখানে অসংখ্য দর্শকরা আছেন যারা দিন জানতে চান আমরা প্রত্যেককে সুযোগ দিতে চাই আমরা দর্শকদের কাছ থেকে দুটি প্রশ্নের বিষয়ে আমরা কামনা করছি না অন্তত প্রতিদিন ধন্যবাদ আপনাকে স্যার আমরা আজকে এখন জানতে চাচ্ছি আমাদের ডালিয়া প্রশ্ন করেছেন বাচ্চা হয়েছে তিন বছর হল আকিগা করে নাই তা বাচ্চার খালা তাকে তার সে আঁকিকাটা গিফট দিতে চান ইসলাম কি বলে না আঁকিকা তো আর গিফট করা যায় না আপনি যদি তাদেরকে টাকাগুলো দিয়ে দেন গিফট করেন টাকাই আপনি তাকে দিলেন তারা তাদের পক্ষ থেকে আঁকিকা দিয়ে দেবে আর আঁকিকা তো সপ্তম দিনে দেওয়ার কথা যেহেতু সপ্তম দিনে দেয়নি এখন যে কোনো সময় দিয়ে দিলে হবে আপনি দিতে পারেন এটা এমনি এমনি সাদাকা হবে যদি তাদের সে সামর্থ্য না থাকে আর দ্বিতীয়ত হচ্ছে যদি সামর্থ্য থাকে তাহলে আপনি এমনি গিফটই দিতে পারেন হাদিয়া দিতে পারেন হাদিয়া দেওয়া জায়েজ আছে সুন্নাহ এমনিতেই আপনি গিফট করবেন একটা বকরি এনে সেটাও আপনি করতে পারেন এতে কোনো আপত্তি নাই তাতে আমার মনে হচ্ছে কোনো সমস্যা হবে ইনশাআল্লাহ আর এই ধরনের প্র্যাকটিস আসলে ইসলামের মধ্যে তারপরেও ধন্যবাদ কেও দিতে চাই দিতে ধন্যবাদ আপনাকে আমরা আরেকটা টেলিফোন নেব আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম

আমার সপরিবারে দিদির মাধ্যমে আমেরিকায় আসেন আমার বয়স চল্লিশ যদি আমি আমার বাবার বয়সে দেশেই থাকতে চাই এখন সেটা যায় হচ্ছে আরেকবার বলবেন প্রশ্নটা হ্যালো আমরা শুনছি আপনাকে সপরিবে সপরিবারে আমেরিকায় থাকে জি তারপর

আপনার পরিবার আমেরিকায় থাকে আপনি আপনার বাবার কাছে থাকতে চান বাবা মানে আমি স্যার এবার আপনার কাছ থেকে প্রশ্ন আমাদের ফাতিমা খানম শ্যামলী থেকে প্রশ্ন করেছেন সলাতের সময় পায়ের পাতা খোলা থেকে সলাত হবে কি হলো বোন আহ সলাতের সময় যদি আপনার পায়ের পাতা খোলা থাকে এবং পাশাপাশি আপনি এমনভাবে সেজদা দিয়েছেন যে পিছন থেকে দেখা যায় পায়ের পাতা এবং পায়ের ভিতরের অংশটাও দেখা যায় তাহলে কিন্তু সেখানে সতর লঙ্ঘন হচ্ছে এবং কবিরা গুণা হচ্ছে এবং সতর লঙ্ঘন হলে মেয়েদের কিন্তু নামাজ হয় না পুরুষদেরও যেরকম সতর লঙ্ঘন কারণ সতর ঢাকা তো ফরজ নামাজ হয় না সেক্ষেত্রে আপনি এই ব্যাপারে সাবধান থাকবেন দুই নম্বর হচ্ছে এমনিতে পায়ের পাতা খোলা থাকার ব্যাপারে কেউ কেউ বলেছেন জায়েজ কিন্তু উত্তম হচ্ছে পায়ের পাতাটাও খোলা না থাকা এবাদতের ক্ষেত্রে সালাতের ক্ষেত্রে পায়ের পাতারা শুধুমাত্র মুখ এবং হাত ছাড়া আর বাকি গোটা অংশই তার জন্য ঢেকে রাখা ফরজ অধিকাংশ আলেমদের মতে এটা সেজন্য আপনি খোলা রাখতে পারবেন বলে পায়ের পাতারা শুধুমাত্র কেউ কেউ বলেছেন কিন্তু আমরা মনে করছি এটিও তিনি খোলা রাখবেন না মোজা পরে অথবা তিনি এমন ভাবে কাপড় পরবেন এক্সট্রা তিনি কাপড় পরে নেবেন এখন পাওয়া এটা বলছিলেন

এই সলাদটা কি পাঁচ অক্ট পড়তে হয় নাকি ফজর একবার পড়লেই হয়ে যাবে পাঁচ অক্টর জন্য জি ধন্যবাদ ভাইজান আমরা যদি সময় পাই আপনার প্রশ্নের জবাব দিব ইনশাআল্লাহ স্যার এবারে প্রশ্ন আমাদের বোন কবিতা প্রশ্ন করেছেন ইমাম মাহাদি আলহি সালাম যখন আসবেন তখন বলা হয়েছে যে তোমরা হামাগুড়ি দিয়ে হলে তার কাছে গিয়ে বায়াত করবে সেটা কি ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য বায়াত তো সকলেই করবে কিন্তু পুরুষরা বায়াত করবে হাত দিয়ে হাতে হাত রেখে কিন্তু নারীরা বায়াত করবে শুধুমাত্র মুখের শব্দের মাধ্যমে রাসোয়সনের কাছে যেরকম বায়াত করেছিল অথবা অথবা পলিটিক্যাল যে বায়াতের কথা বলছে মানে রাজনৈতিক যে বায়াত অর্থাৎ খলিফার কাছে যে বায়াত সেরকম বায়াতের ক্ষেত্রে যদি নারীদেরও আসার প্রশ্ন থাকে তাইলে তারা শুধুমাত্র তাদের মুখের মাধ্যমে তারা বলবেন উচ্চারণ করবেন যে আমরা এই এই করছি কিন্তু পুরুষরা হাতে হাত রেখে তারা বায়াত করবেন ধন্যবাদ আপনাকে বোনের আরেকটা প্রশ্ন ছিল রাসুল্লাহ সুলসাল্লামদের নামের আগে আমরা দেখি হজরত শব্দটা বলা হয় এবং নামের শেষে হিসালাম বলা হয় এই দুটা শব্দ অন্য কোনো ব্যক্তিদের ক্ষেত্রে বলা যায় যাচ্ছে কিনা না হজরত বলাটাকে এমনিতে আমরা নিরুৎসাহিত করছি কারণ হজরত শব্দটা যদিও জনাবের বিকল্প হিসেবে ব্যবহার করা হয় কিন্তু হজরতের সাথে একটা হুজুর হুজুর হুজুরকে হাজির নাজির মনে করে তাহলে তিনি ভয়ঙ্কর কবিরা গুণা করছেন শেরে করছেন তিনি কারণ হাজির নাজির শুধু আল্লাহ এটা যদি কেউ মনে করেন ওই থেকে হজরত তাইলে তো তিনি ভয়ঙ্কর গুনার মধ্যে লিপ্ত আর যদি তিনি মনে করেন এটা এটা অ্যাকচুয়ালি জনাবের বিকল্প তাহলে হতে পারে কিন্তু তারপরে এই জাতীয় শব্দ ব্যবহার না করাটাই উত্তম সকলের ক্ষেত্রে রাসুল সহ সকলের ক্ষেত্রে সকলের ক্ষেত্রে দু নম্বর হচ্ছে আমরা কিন্তু আরও অনেকে আরেকটা ভুল করি যেমন রাসুলে পাক নবী এ পাক এ পাক শব্দটা আল্লাহ ছাড়ার কারোর জন্য উল্লেখ করা যায় মহান শব্দটা শুধু আল্লাহর জন্য যাই হোক এটা একটা ভিন্ন ইস্যু তৃতীয়ত যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আলহিসাম আলহিসাম এটা কোরআন সুন্না দ্বারা সাবেদ কি দ্বারা সাবেদ কোরআন এবং সুন্না কোরআন বহু জায়গায় আছে

তার কথার বরকত আছে তার আমলের বরকত থাকতে পারে কিন্তু ব্যক্তির কোনো বরকত নাই এই জন্য রাসুল ছাড়া অন্য কারো হাত স্পর্শ করে বরকত নেওয়া যায় না চুল স্পর্শ করে বরকত নেওয়া যায় না আঙ্গুল শুষে বরকত নেওয়া যায় না পা শুষে বরকত নেওয়া যায় না এগুলোতে কোনো বরকত নেই যারা নিচ্ছেন তারা সেরেকের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছেন এক নম্বর কথা কিন্তু তাদের আমলের বরকত নেওয়া যাবে তাদের ফুয়ের বরকত নেওয়া যাবে তাদের অ্যালেমের বরকত নেওয়া যাবে ওই বরকত নেওয়া যাবে তাদের শরীরের কোনো বরকত কিন্তু শরীরের কোনো ওনার জামা পড়লে ওনার দানি যদি ধরি ওনার হাত যদি ধরি এতে বরকত হবে এগুলো নো নেভার মানে কোন

রাহিম ব্যবহার করা যায় রাসুসমের জন্য রাহিম ব্যবহার করা হয়েছে আল্লাহ রাহিম ব্যবহার করেছেন রাসুলের জন্য রাহিম আল্লাহর জন্য মালিক মানুষের জন্য কি মালিক বলা যায় না এই লোকটা এই ঘরের মালিক এরা তো আমরা বলি মালিক শব্দটি মানুষের জন্য ব্যবহার করা যায় আল্লাহর জন্য ব্যবহার করা এরকম কিছু শব্দ আছে ধন্যবাদ আপনাকে আমরা বিরতিতে যেতে চাই প্রিয় দর্শক সম্ভবত আমরা বিরতিতে যেতে চেয়েছিলাম একজন দর্শক আছেন তার টেলিফোনটা নিয়ে যাব জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম লিটন বলছি ডিমলা থেকে লিটন ভাই ডিমরা সংক্ষিপ্ত প্রশ্ন আমার প্রশ্ন হচ্ছে যে যে ব্যক্তি জাহান্নামে যাবে তাকে কি কোনো ভাবে জান্নাতে দেওয়া হবে এরকম কোনো ব্যক্তি আছে কি জি ধন্যবাদ আপনাকে আছে তো ভাই ধন্যবাদ আমরা জানাবো আলাইকুম আসসালাম প্রিয় দর্শক ছোট্ট বিরতিতে যাব চমৎকার কিছু প্রশ্ন আছে আমার হাতে জানতে হলে থাকতে হবে বিরতির পর পর্যন্ত আশা করি ইনশাআল্লাহ আপনাদেরকে পাব গান শেখার আসর ফুল পাখিদের গান এই যে সুন্দর একটি শিশুতোষ গান তাই না বন্ধুরা পড়তে লিখতে প্রতিযোগিতা তোমাদের একটি প্রিয় একটি গান শিল্পীয় সুরকার মুশিউর রহমানের উপস্থাপনায় ছোট্ট সোনামণিদের অংশগ্রহণে দাওয়া টিভির বিশেষ গান শেখার আসর ফুল পাখিদের গান কুতুবুদ্দিন বক্তারের প্রযোজনায় ফুল পাখিদের গান দেখতে চোখ রাখুন প্রতি শুক্রবার রাত আটটায় দাবার টিভিতে অধিকার সম্পর্কে ইসলাম কি বলেছে আল্লাহ সব হ্যান তা তালা বলছেন পিতামাতার সাথে তোমরা সদাচরণ করো যদি তোমাদের পিতামাতা পীড়া পিড়ি করে তোমাদেরকে শেখ করতে এটা কখনোই মানা যাবে না রাসুলি করিম সাল্লাম বললেন তুমি তোমার পিতামাতার সাথে ভালো আচরণ করো হস করলে যে পরিমাণ সোয়াব পাওয়া যায় তুমি পিতামাতার করে পরিমাণ সোয়াব পেতে পারবে পিতামাতার মাতার না করলে সেই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত পিতামাতার মাতার না মাফ করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ সব হ্যাঁ না তা তাদেরকে মাফ করবেন না অধিকার প্রসঙ্গে ইসলাম আল্লাহর হক ও বান্দার হকের পাশাপাশি ইসলাম ব্যক্তি ও সমষ্টির কি কি অধিকার নিশ্চিত করে সমাজকে বৈষম্য মুক্ত ও সুন্দর করে গড়ে তুলতে চায় সেসব বিষয় জানতে আমাদের আয়োজন অধিকার প্রসঙ্গে ইসলাম আবু আবদুল্লার প্রযোজনায় নিয়মিত অনুষ্ঠানটি দেখতে চোখ রাখুন আর দাওয়া টিভির পর্দায় পৃথিবীর সেই শ্রেষ্ঠ মানুষ নবী রাসূলুল্লাহ রসুল্লাহ সাল্লাহ ইসলামকে যখন জিজ্ঞেস করা হয়েছিল আল্লাহর পরে স্থান কার উনি তিনবার বলেছিলেন মা 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 আমার কামে চল এসব কাম কাজ আমার ভালো লাগে না তোমার প্রত্যেকদিনা না যে বাবা এত কষ্ট করে আমাদের জন্য উপার্জন করে আনে তাদের সঙ্গে এমন কোন ব্যবহার কখনো করোনা যাতে তারা কষ্ট পায় আমরা আমাদের প্রতিবেশী সমাজ ও দেশের প্রতি মুমিন হিসেবে কতটুকু দায়িত্ব পালন করছি যা করছি তা সঠিক করছি কিনা না করলে একজন মুসলমান হিসেবে কি করণীয় শমশের আলী হেলালের জীবন ঘনিষ্ঠ আলোচনা অনুষ্ঠান শুদ্ধতার পথে দেখতে চোখ রাখুন প্রতি সোম ও মঙ্গলবার আর দাওয়া ডট টিভিতে আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ প্রিয় প্রিয়দর্শক বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত জানাই জীবন জিজ্ঞাসার নয়শো পঁয়ষট্টিতম তম পর্ব থেকে আজকে আমরা আলোচনা করছি বিদা নিয়ে আপনাদের সকল প্রশ্নের জবাব দিচ্ছেন প্রফেসর মোহাম্মদ মুখতার আহমদ শেখ এবার আপনার কাছ থেকে আমরা যে প্রশ্নটা জানতে চাই আমাদের ভাই জহুর ভাই প্রশ্ন করেছেন শ্রী স্বামীর কথা শোনে না দিন মানে তাকে তালাক দেওয়া হয়েছে তার গুণা হবে কিনা না গুণা হবে না যদি তিনি দিন না মানেন তাইলে তাকে তালাক দিতে তিনি পারেন তবে তার আগে তার কিছু দায়িত্ব ছিল সে দায়িত্বগুলো তিনি পালন করেছেন কিনা ফাইজু হুন্না বাহজুরু হুন্না ফিল হুন্না এই যে এই অনেকগুলো পদ্ধতি তো আল্লাহ ক্রাইটেরিয়া আছে যে এই ক্রাইটেরিয়া পালন না করলে তিনি আসলে ঠিক করেননি এই ক্রাইটেরিয়াগুলো তার পালন করা হবে না কিন্তু জায়েজ হবে জায়েজ আছে জায়েজ ইনসাফ হবে না ভাই বলছেন মহিলা ওয়াজিন বক্তা মহিলারা মহিলাদের এখানে ওয়াজ করে থাকেন এখানে মাহফিলের সিজনে দিনের বেলায় মহিলারা মহিলাদের জন্য ওয়াজ করতে পারবেন দুটো শর্তে প্রথম শর্ত হলো এই মহিলার যেই ওয়াজ করার জন্য যে জ্ঞান এই জ্ঞান তার লাগবে উনি যদি জ্ঞান ছাড়া কথা বলা আলাইসা লাকা বিহি ইলমুন ইননা সামা ওয়াল বাসার ওয়াল ফুয়া ওয়া কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা না জেনে তিনি যদি ওয়াজ করতে তাহলে তিনিও নিজেও তিনি তিনি জান্না জাহান্নামের পথে যাচ্ছেন এবং অন্যদেরকে তিনি ওই পথে ডাকছেন অতএব তাকে ওই জ্ঞান থাকতে হবে তাকে ওই জ্ঞান লাগবে এক নম্বর কথা বলছি দুই নম্বর হচ্ছে ওইখানে তার পর্দা যেটা আছে আলমার মারাতু আউরাতুন সয় যে নারী আউরত এবং তার কণ্ঠটাও আউরত এইজন্য তিনি আলোচনা করছেন এই বাইরে যাচ্ছেন তার তার সফরের এইজন্য তার বাইরে তার বাইরে আওয়াজ যাচ্ছে কিনা এটা তাকে জানতে হবে বাইরে তার আওয়াজ আসছে কিনা তার কণ্ঠ তার পর্দা মেনটেন হচ্ছে কিনা তিনি যাচ্ছেন যে যাওয়ার ক্ষেত্রে সফর তো তার মাহারাম তার সাথে লাগবেই এই মাহারাম যদি তার সাথে না থাকে তাহলে তার সফরটাই হারাম একটা সফর হচ্ছে এই সফরে তিনি একটা হারাম সফরে গিয়ে তিনি দিনই কাজ করছেন হারাম কাজ হারামের মাধ্যমে দিনের কাজ করা যায় না ওটা নিজে তিনি তার নিজের আসলে কাজ করছেন অতএব ওই এমনিতে প্রথমত তার জ্ঞান লাগা আর দুই নম্বর হচ্ছে টোটাল সফর এবং ওইখানে গিয়ে কথা বলা

গোটে এমন চিল্লা চিল্লানি করে মানে আহ খুব জোৰো জোরে আল্লাহ আহেবর বলতে হয় না বললে আবার বলে চিন্তা বলে আল্লাহ ওয়েবর করে মসজিদ ফাটাই ফেলে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ এই বিশাল বিশাল ডাক চিৎকার দেয় এটা কতটুকু সম্মত বা মসজিদের কতটুকু আদক প্রকা হচ্ছে তা নসিহতের কতটুকু আদব রক্ষা হচ্ছে এটা করা যাবে কিনা এটা হচ্ছে মসজিদের নামাজের জন্য আমি আজানের পর পর গেছি যাওয়ার পরে উনি উঠে গেছেন আমি দখলের মসজিদটা পড়তে পারলাম না ও বলে যে বসেন বসেন সময় দেওয়া হবে আমি ওই দু রাকাত রাখাত নামাজ পড়তে পারলাম না এটা আমার গুণা হবে না না কি এটা আমি একটু বুঝতে চাই জি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে শেখ আমরা এবারে জানতে চাচ্ছি আমাদের ইউটিউবে অনেক দর্শকরা আছেন ইউটিউবে আমরা দেখতে পাচ্ছি শাহরুখ হোসেন তন্ময় আসসালামু আলাইকুম ছবিবিহীন অন্য কোনো দেশের পরা কি জায়স আপনি এই প্রশ্নটা অনেকবার করেছেন ভাই করতে পারবেন সমস্যা নেই অসুবিধা নেই সেটা পড়তে পারবে তারপরে আমাদেরকে আব্দুল আওয়াল হাসান এসকে মাঝাব মানতে হবে জানতে চাই আচ্ছা अब এর আগে প্রশ্ন কার ছিল আব্দুল আহওয়াল এর আগে প্রশ্ন ছিল शाहरुख हुसैन तम शाहरुख हुसैन যদি এই উদ্দেশ্যে এটা হয় যে আপনি অন্য কোন দলকে সমর্থন করছেন তাহলে সেটা কবিরা গুনাহ হবে কারণ হচ্ছে ওই দলকে সমর্থন মানে হচ্ছে ওই দল যত অপকর্ম করছে সব সমর্থন করবে ওরা জানা করছে ওরা জেনা করছে ওরা ব্যভিচার করছে ওরা মহিলাদের ওরা মদ খাচ্ছে এত সবগুলো জিনিসকে আপনি সমর্থন করলেন সেটাও দি না হয় তাহলে এমনি জার্সি তো এটা জামার মত করে গায়ে দিলেন টি-শার্টের মধ্যে কিন্তু যদি এটা উদ্দেশ্য হয় তারা তাদেরকে আপনি সমর্থন করছেন তাহলে ওরা যত হারাম কাজ করছে সব আপনি সমর্থন করছেন এটা ইসলামী শরিয়া একেবারেই অনুমোদন করে না জি দুই নম্বরে এই প্রশ্নটি কি ছিল এখানে আমাদেরকে প্রশ্ন করেছেন মাঝহাব মানার বিষয়ে হুম কি করতে হবে মানে মানে মাঝাব বলছেন যে মাঝাব মানতে হবে জানতে চাই মাঝাব মানে কি আসলে আমি তো বুঝি না আপনারা কেন এই জাতীয় প্রশ্ন করেন বা এইটা নিয়ে এত বিভ্রান্তি থাকে কেন দেখুন আমাদেরকে মানতে হবে মূলত কোরআন এবং সন্না মানতে হবে কি কোরআন এবং সন্না সেই কোরআন এবং সন্ন্যায় যদি তার উপর ভিত্তি করে কোনো আলেম যদি কোনো কথা বলেন সেই বক্তব্যটি যদি কোরআন সন্না অনুযায়ী হয় তাইলে আপনি তো ওই আলেমকে আসলে মানলেন না আপনি কোরআন সন্নাকে মানলেন এটাকে যদি মাঝাব মানা বলে তাহলে আমাদের কোনো আপত্তি নাই। তাইলে কোনো আপত্তি নেই অতটুকু আপনি মানতেই পারবেন কিন্তু কোনো আলেম কোনো কথা বলল না আছে কোরআনের কোনো দলিল না আছে হাদিসের দলিল উনি বললো আমি ওই মাঝহবের পক্ষে কথা বলছি আর মাঝহাবের নাম শুনে আপনি লাভ দিয়ে সেটাকে পালন করলেন এটা তো তাগতের অনুসরণ এই অনুসরণ তো আপনি করতে পারবেন না অনুসরণ করতে হবে কোরআন এবং শূন্য কোনো আলেম যদি কোরআন এবং শূন্য অনুসারে কথা বলে সেইটা ওই আলেমকে যদি মানেন এটাকে যদি আপনি মাঝহাব বলেন তাহলে কোনো সমস্যা নেই এতে যদি আপনি বলেন না আমি মাঝহ মানছি না কোরআন শূন্য মানছি তাতেও কোনো সমস্যা নেই এতে কোনো জটিলতা নেই বিষয়ে আমার প্রশ্ন হলো একজন সাধারণ মানুষ যখন সে কোরআন এবং শূন্য মানে না কোরআন শূন্য জানে না তার পক্ষে আসলে মাঝহাব না মেনে শুধু না আমরা তো আবারও কিন্তু সংক্ষেপে এই কথাই বলেছি উনি তো আলেমের কথা শুনছেন অনেকে অনেকে কিন্তু আমরা কোন হাদিসের কথা পড়বেন এটা বলিনি বলছি উনি কোন আলেমের কথা শুনবেন এখন কোন আলেম যা বলছে গাজাখুরি গল্প বলে যাচ্ছে গাজাখুরি কথাবার্তা বলে যাচ্ছে না আছে কোন রেফারেন্স না আছে কোরআন হাদিসের কোন দলিল এতটুকু যিনি বুঝবেন না উনি মুসলমান হতে তাকে বলেছে মুসলিম হতে হলে তো জ্ঞান অর্জন করতে হবে তিনি জ্ঞান অর্জন করবেন না আর তিনি ইসলামের দাবি করবেন না মুসলমান হিসেবে দাবি করবে এটা কেমন কথা হলো তাকে তো দিনের জ্ঞান অর্জন করে তার জন্য ফরজ ছিল এই ফরজটা তিনি লঙ্ঘন করবেন আর আমাকে গাঁজাঘুরি গল্প শুনেই তিনি মনে করবেন যে না এটাই কোরআন এবং হাদিস ধন্যবাদ আমরা আপনাকে আমরা মাঝহাব নিয়ে আসলে অনেক কথাবার্তা রয়েছে এবং দীর্ঘ আলোচনার বিষয় রয়েছে আমরা একটা আজকে সর্বশেষ টেলিফোনটা দিব কে আছেন আমাদের সাথে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জি প্রশ্ন আমি আব্দুর রহিম ঢাকা থেকে বলছি জি

এখন কাবিন করে রাখতে কথা বলতে ধন্যবাদ আপনাকে শেখ আমরা জানতে চাচ্ছি এবারে আমরা ইউটিউবে অনেকগুলো প্রশ্ন আমাদেরকে আমাদেরকে আমরা সংক্ষেপে যাব আমাদের হাতে সময় আছে তিন মিনিট আর আব্দুল্লাহ প্রশ্ন করেছেন রোগ হলে ওষুধ গ্রহণ ইসলামে জায়েজ এই ওষুধ তৈরিতে গভীর গবেষণা প্রয়োজন সেই গবেষণা কোনো অমুসলিম করে ওষুধ তৈরি করলে এবং এর সহায়তা অনেক রোগী রোগ মুক্ত হলে সে অমুসলিমের গবেষণার জন্য কি জান্নাত পাবে না না মোটেই পাবে না জান্নাত তো এটা দেবেন আল্লাহ যে আল্লাহ কি বিশ্বাস করে না তার কাছ থেকে তিনি জান্নাত পাবেন মানে কি বলেন এগুলো আপনি আপনি আমেরিকা নাগরিক না এখন ওইখানকার সুযোগ সুবিধা আপনি পাবেন ওইখানকার নাগরিক তো আগে হতে হবে বাংলাদেশে কেউ নাগরিক কিনা এখানকার সুযোগ সুবিধা সে পাবে তাতো না আপনাকে তো ওইখানকার নাগরিক হতে হবে আল্লাহর নাগরিক হতে হবে আল্লাহ সুবহান ওয়া তাআলার কি স্বীকার করে নিতে হবে যে তিনি আপনার স্রষ্টা এবং আপনি তার বান্দা যে স্বীকারই করে না সে আবার আল্লাহর কাছ থেকে কোন মুখে তার কাছ থেকে পুরস্কার চায় পুরস্কার পাবে সে তো আল্লাহকে স্বীকারই করে না ও জান্নাত জাহান্নাম স্বীকারই করে না অতএব সে আবার সেখানে পুরস্কার পাবে মানে কিসের পুরস্কার পাবে সে ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম আতিউর রহমান আতিকুর রহমান প্রশ্ন করেছেন জামাতে সালাদ গণ্য হতে হলে ইমাম ছাড়া কমপক্ষে কতজন মুসল্লি প্রয়োজন একজন একজনই যথেষ্ট এবং সূত্র না দিয়ে সালাতরত অবস্থায় ব্যক্তির কতটুকু সামনে দিয়ে তার যেখানে সেজদা হবে সেজদার সামনে দিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ হুজুর আমি মালয়েশিয়ায় আসার সময় জমি বন্ধক লাখ টাকা নিয়ে আসছিলাম তার খাজনা হিসাবে এক বছরে এক লাখ টাকায় তিরিশ হাজার টাকা করে ষাট হাজার টাকা দুই বছরে এক লাখ তিরিশ হাজার টাকা খাজনা দিতে হয়েছিল হ্যাঁ এটা কতটুকু খাজনা দেন নাই দিয়েছেন সুদ সুদ তাড়াতাড়ি এখান থেকে মুক্তি নেন নালে আপনার সকল ইনকাম হারাম হয়ে যাবে আমাদেরকে কামিয়াব কাফিদ তার মানে আপনি কি জানার বিষয়ে আচ্ছা এটা গেল কবিতা আর আবদুল্লাহ ভাই মানুষের জাহান নামে পড়ে যাবে আর ওষুধ দরকার এই দুনিয়াতে আমরা দেখতে পাচ্ছি আমাদের দর্শকগণ একে অপরকে প্রশ্ন করছেন পারস্পরিকভাবে এটা ভালো দিন জানার জন্য আসলে পারস্পরিক জানা জানাশোনার জন্য পারস্পরিক বোঝা পরামর্শ করাটা ভালো আমরা সর্বশেষ যে প্রশ্নটা ইউটিউব থেকে নিতে চাই রফিকুল ইসলাম সালাম আমরা এখানে কিছু প্রশ্ন লিটন ভাই বলছেন জাহান্নামি কখনো কি জান্নাতে যাবে জাহান্নামী তো আল্লাহ যদি চান তাহলে বের হয়ে আসবেন কোরআনে স্পষ্ট বলা আছে ইল্লামা আল্লাহ যখন চান

সাফায়াত হবে সুপারিশ হবে এবং লোকেরা সেখান থেকে বের হয়ে আসবে আচ্ছা আপনার বা আমার বক্তব্য কি কোন একটা লোক কিছু ভালো কাজ করলো এই ভালো কাজের প্রতিদান সে পাবে না অবশ্যই কোন একটা লোক খারাপ কাজ করলো এই খারাপ কাজের জন্য সে তার প্রতিদান পাবে না দুটোই তো পাবে দুনিয়াতেও তো তাই হয় তাই না অতএব আমরা তো আমাদের দুনিয়ার বিবেক বুদ্ধি দিয়েও মনে মানে এটা বুঝতে পারি এটা জাস্টিস কলা জাররাতিন খায়রাইয়ারা অবশ্যই এটা হবে ধন্যবাদ আপনাকে আব্দুর রহিম ভাই প্রশ্ন করেছেন খতিব সাহেব মসজিদে আজানের পরে আলোচনা শুরু করে দেন আমরা মসজিদে ঢুকার পরে দেখলাম আলোচনা কি বধির অথবা অদৃশ্য বধির অথবা অনুপস্থিত কা তোমরা আল্লাহকে যিনি উপস্থিত এবং যিনি সবকিছু দেখেন শোনেন সেজন্য মুসলিম ভাবে আল্লাহন বলেছেন তোমরা আল্লাহকে ডাকো কোরআনে আছে যে সেখানে তাদের রোয়াং ওয়া খুফিয়া ওয়াদুন আল জাহরি মিনাল কলবি আল ওয়াল আসাল অর্থাৎ একেবারে চুপি চুপি না মনে মনে মন খাওয়া খাওয়ার মতো না আবার চিৎকার চেঁচামেচি করেও নয় মধ্যখানে একটা ধীর লয় গতিতে তোমরা আল্লাহকে ডাকো আর দুই নম্বর হচ্ছে এই ব্যক্তি যে এই যে তাকে সালাত আদায় করতে দিলো না এতে দুজনেরই গোনা আপনি তার কথা শুনলেন কেন আপনি তো সালাত আদায় করেন সালাত আদায় করতে চেয়েছিলেন ইমাম সাহেব বসে গেছেন ইমাম সাহেব বসে গেছেন ইমাম সাহেবের লা তাআত আন ফি মাউসিয়াতিল খালিক আল্লাহর আদেশ মানতে গিয়ে কোনো মানুষের আদেশ মানা যায় না আল্লাহর অবাধ্য হতার কোন মানুষের আদেশ মানা যায় না আপনি আপনার আবাদত করবেন ইমাম সাহেবকে আপনি বুঝিয়ে দিন যে না আমার এটা আবাদত আমি এটা করব এরপরে আমি আপনার বক্তব্য শুনব এটা আপনি করবেন সর্বশেষ দুটি প্রশ্ন বিয়ে বিয়ে হয়ে যাবে তিন মাস পরে কাবিন হয়ে যাবে তিন মাস পরে ছেলেমের বিয়ে হবে এর মাসখানেক কথা বলতে পারবি কি আচ্ছা এর মধ্যে যে একজন বন আমেরিকার কথা বলেছেন আমেরিকার প্রশ্ন আমরা আপনি আপনার আপনার আপনি দেশে একা থাকতে চান একা থাকা আপনার জন্য জায়েজ কিন্তু আপনি তো নারী আপনার জন্য বিয়ে করা উত্তম কারণ একা এভাবে চলা যায় না একা এখানে অনেক ধরনের প্রবলেম হতে পারে আপনার বাজার ঘাট সিকিউরিটি ইত্যাদি অনেক কিছু আছে আপনি আর একা কিন্তু হাদিসে হাদিসে নিষেধ আছে একা বাসায় থাকে এটা বলে রাখি সকলকে জানার জন্য হাদিসে স্পষ্ট নিষেধ আছে একা কেউ এক বাসায় থাকবে না আলাদা কারণ সেখানে তাহলে সে ওই যে জিনের মাধ্যমে অথবা দুষ্টদের মাধ্যমে আক্রান্ত হতে পারে বিভিন্ন সমস্যা আর এছাড়া সাইকোলজি তো আছে দেখুন একজন ব্যক্তি অসুস্থ হয়ে গেলে কে তাকে নিয়ে যাবে যে অনেক ইস্যু আছে না জি জি আপনি এটা করবেন না অন্যকে সাথই রেখে আপনি থাকবেন আর এখানে বি আপ যে কথাটি আপনি বললেন প্রিয় ভাই কাবিন লিখে রাখবেন পরে বিয়ে হবে কাবিন মানেই তো বিয়ে কাবিন মানেই তো বিয়ে আগদ আমরা বলি আগদ মানেই তো বিয়ে জি অতএব এটা আপনি মনে করলেন যে এখন কাবিন করে রাখবে পরে বিয়ে হবে বিয়ে মানে কি আমাদের মানে কাহিনী হলো যে আমরা মনে করি বিয়ে মানে হচ্ছে দাওয়াত দিয়ে খাওয়ানো ইজাব কবুল

কোরআন এবং সোননাতে যে আমলগুলো প্রমাণিত সেগুলো শুধুমাত্র আপনারা করবেন তার বাইরে কোনো আমল করবেন না তার বাইরে আমল করার মানে হচ্ছে যে আপনি যেমন আপনি আমাকে বাসায় আপনার চাকরিতে নিয়োগ দিলেন নিয়োগ দেওয়ার পরে আপনি আমার সাথে চুক্তি করলেন যে আপনি আমাকে যা বলবেন আমি তাই করব। আপনি আমাকে একটা কাজও দিলেন এই কাজ করবেন আমি সেটাকে বাদ দিয়ে নিজের মতো করে কাজ করা শুরু করলাম ওইখানে একটু রং উঠে গেছে একটু রং লাগালাম ওইখানে একটু কার্পেট নষ্ট হয়ে গেছে সেই কার্পেট লাগালাম ওইখানে একজনে নিয়ে আমি দৌড়ে একটু চা দিলাম আরেকজনে একটু

আমিন প্রিয় দর্শক আমরা চেষ্টা করেছি এই অল্প সময়ের মধ্যে আপনাদের অনেকগুলো প্রশ্নের জবাব দিতে অনেকের প্রশ্নের জবাব দিতে পারেনি আমাদের কল সেন্টার খোলা আছে চব্বিশ ঘন্টা সলাৎ এবং ঘুমের সময় ব্যতীত আশা করছি আপনারা দিন জানার জন্য আমাদের কল সেন্টারও প্রশ্ন করতে পারেন সেখানে আমাদের বিশেষজ্ঞ মেহমান রয়েছেন যিনি আপনাদেরকে কোরআন এবং সোনার আলোকে সেই কল সেন্টারে জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর দিতে পারবেন ইনশাল্লাহ এবং দিয়ে আসছেন আমরা দীর্ঘদিন ধরে প্রায় সেই কল সেন্টার চালু রেখেছি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন শিরিক মুক্তি ইমান এবং বিধাত মুক্ত ইবাদত আমাদের জীবন হোক এই অঙ্গীকার এই প্রত্যাশায় শেষ করছে আমাদের আজকের জীবন জিজ্ঞাসা ইনশাআল্লাহ যদি আমরা বেঁচে থাকি আগামীকাল একই সময় একই চ্যানেল আবার দেখা হবে সেই প্রত্যাশায় أسكر متدين السلام عليكم ورحمة الله وبركاته الله